দেখছেন কলকাতা টিভি আমি সুচিতা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আজকের সেরা 10 প্রথমেই নজর রাখবো আজকের বাংলার সেরা খবরগুলোর দিকে এবার বিতর্কের কেন্দ্রে মাধ্যমিকের টেস্ট পেপারের 132 নম্বর পাতায় একটি প্রশ্নের উত্তরে আজাদ কাশ্মীর শব্দটি লেখা রয়েছে কাশ্মীরকে কি আদতেও আজাদ বলা যায় এই প্রশ্ন উঠতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের দাবি ইতিমধ্যে 9,20,000 টেস্ট পেপার বিক্রি হয়ে গিয়েছে এই অবস্থায় সংশোধন করা সম্ভব নয় বিচার বিভাগের স্বাধীনতা চাই কিন্তু বিচার বিভাগের সরাসরি হস্তক্ষেপ করছে কেন্দ্র নতুন ধরনের পরিকল্পনা কেন্দ্রের আলিপুর দুয়ারে যাওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটমুখী মেঘালয়ও যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যাবেন পাহাড়ি রাজ্যে তার আগে আলিপুর দুয়ারে মেঘালয় নির্বাচনকে সামনে রেখে দলের হয়ে প্রচার সারছেন বাংলার মুখ্যমন্ত্রী পাশাপাশি অসম মেঘালয়ে অশান্তি থামানোর দাবি জানান মমতা এবার রানীগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জে কয়লা খনি ধস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা তিনি বলেন এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করছে রাজ্য সরকার যোশী মঠের মতো পরিস্থিতি যেন রানীগঞ্জেও না হয় সেই নিয়ে চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরের আগেই হাসিমারা পৌঁছন মমতা সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যান আদিবাসী গ্রামে সেখানে পৌঁছেই গ্রামবাসীদের বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে শোনেন তাদের অভাব অভিযোগ ভালো মন্দের কথা তাদের সমস্যার সমাধানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী বিচারপতি রাজশেখর মান্থার এজলাস ও বাড়ির সামনে পোস্টার নিয়ে জনস্বার্থ মামলা মামলা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক দাবি মামলাকারীর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ 30 জানুয়ারির মধ্যে পুলিশকে এই রিপোর্ট জমা দিতে হবে আদালতে বিরোধ নয় সমন্বয় এবার থেকে রাজভবন নবান্ন ও বিকাশ ভবন একসঙ্গে কাজ করবে রাজভবনে রাজ্যপাল শিক্ষামন্ত্রী বৈঠক শেষে মেলে এমনটাই বার্তা উপাচার্য নিয়োগ নিয়েও আগামী দিনে আর কোনো বিরোধ থাকবে না বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় 7 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে সম্মানহানির জন্য দিতে হবে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ নিজের মেয়ের জন্মদিনে 50 লক্ষ টাকা খরচ করেছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় 14 জানুয়ারি বনগাঁর একটি জনসভায় অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মন্তব্যের জেরে শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন চেয়ারম্যান নারুগোপাল জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে বোমাবাজে বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে বোমার আঘাতে দুদলের মোট 5 জন জখম হয়েছেন জখমদের মল্লারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সূত্রের খবর গ্রামের মিরাজ শেখের জমির উপর দিয়ে প্রতিবেশী ইব্রাহিম শেখের বাড়িতে জলের লাইন বসানো ছিল ইব্রাহিমকে পাইপলাইন সরিয়ে নিতে বলেন মিরাজ এই নিয়ে সোমবার বিকেল থেকেই দুজনের মধ্যে বিবাদ চলছিল সেই বিবাদের জেরে মঙ্গলবার বোমাবাজি শুরু হয় ইব্রাহিমের অভিযোগ এলাকার বিজেপি নেতা ও তার দলবল নিয়ে এসে মিরাজ হামলা চালায় ইব্রাহিম ও তার আত্মীয়দের 5টি বাড়িতে বোমাবাজি এবং হামলা চলে যদিও অভিযোগ অস্বীকার করে ইব্রাহিমের নামে পাল্টা বোমা হামলার অভিযোগ তুলেছে মিরাজ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মল্লারপুর থানার পুলিশ বোমাবাজির ঘটনায় মিরাজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে গ্রামে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে উত্তর চব্বিশ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস মঙ্গলবার বনগাঁর ঘাট বাউর পঞ্চায়েতের চড়ুইগাছিতে যান বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বিধায়ককে সামনে পেয়ে তাদের ক্ষোভের কথা জানাতে থাকেন এলাকার মানুষ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই সজল ধারা প্রকল্পের পানীয় জলের কলগুলি খারাপ হয়ে পড়ে রয়েছে গ্রামবাসীদের অভিযোগ শুনে অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বাগদার বিধায়ক পাশাপাশি এলাকার খারাপ রাস্তা সারাইয়ের দাবি জানান মহিলারা গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে বিধায়ককে কটাক্ষ বিজেপির এলাকায় কোনো কাজ হয়নি বলে মানুষ বিক্ষোভ দেখিয়েছেন বলে দাবি বিজেপির দিদির দুধ কর্মসূচিতে গিয়ে একাধিক গ্রামে তৃণমূলের নেতাদের ক্ষোভের মুখে পড়ার খবর বারবার উঠে আসছে এবার জনসংযোগে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার কোতুলপুরের নেতাজি মোড়ে জনসংযোগ কর্মসূচি ছিল তার দলের নেতা কর্মীদের নিয়ে চায় পে চর্চা কর্মসূচির পর স্থানীয় ব্যবসায়ী ও টোটো চালকদের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানার চেষ্টা করেন টোটো চালকেরা গোগড়া থেকে মদনমোহনপুর গ্রামের বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিধায়কের কাছে ক্ষোভ প্রকাশ করেন অভিযোগ বিধানসভা নির্বাচনে জয়ের পর বিধায়ককে এলাকায় দেখাই যায়নি পঞ্চায়েত নির্বাচন চলে আসায় ফের বিধায়ক এলাকায় এসেছেন
সেরা দর্শক এখন একটা বিরতি, দেশ বিদেশের আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আর এখন দেখে নেব আজকের দেশের সেরা খবর কি কি রয়েছে। দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে গোটা দেশের গেরুয়া শিবিরকে এক সুতোয় বেঁধে দিল বিজেপি নেতৃত্ব। সোমবার দিল্লির এনটিএমসি কনভেনশন সেন্টারে শুরু হয় দুদিনের এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ অমিত শাহ, নীতিন গড়কারি, জেপি নাড্ডা। বৈঠকের প্রথম দিন বক্তব্য রাখেন কিরণ রিজিজু, নির্মলা সীতারামন। প্রত্যেকের বক্তব্যেই পাখির চোখ ছিল 2024 লোকসভা নির্বাচন। এদিন সীতারামন তার বক্তব্যে বলেন, রাফাল পেগাসাসে ভুল প্রচার চালিয়েছিল বিরোধীরা। রিজিজু বলেন, বিরোধীদের ভুল প্রচার প্রকাশ পেয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। চলতি বিধানসভা ভোটে হিমাচলে দল হেরেছে, কিন্তু দল বিজয়ী কংগ্রেসের থেকে মাত্র 1% কম ভোট পেয়েছে। এবারেও জেপি নাড্ডার উপর ভরসা রাখল পদ্মশিবির। বাড়ানো হল নাড্ডার মেয়াদ, আরও এক বছর বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলাবেন জেপি নাড্ডা। মঙ্গলবার কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ বাড়ানো হল। তার মেয়াদ বাড়ানো হল 2024 জুন মাস পর্যন্ত। নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত দুই জঙ্গি সংগঠন এলইটির সঙ্গে যুক্ত। গুলি ও পাল্টা গুলিতে দুই জঙ্গি মারা যায়। বটগ্রামের জেলা আদালতের কাছে এই ঘটনা ঘটে। জেলা কোর্ট বটগ্রামের কাছে একটি সন্দেহভাজন গাড়ি দেখা যায়। সন্দেহভাজন গাড়ি থামানোর চেষ্টা করে নিরাপত্তারক্ষী। পুলিশ ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় নিরাপত্তারক্ষীর হাতে নিহত হয় দুই জঙ্গি। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার হয়েছে। নিহত দুই জঙ্গি হল আরবাজ মীর এবং শাহিদ শেখ, পুলওয়ামার বাসিন্দা তারা। আত্মসমর্পণ করলেন কেএলও সংগঠনের প্রধান জীবন সিংহ। নাগাল্যান্ডের মন জেলার মায়ানমারের সীমান্ত লাগোয়া নয়াবস্তি এলাকায় 6 অনুগামীকে নিয়ে আত্মসমর্পণ করেন জীবন সিংহ। আপাতত কেন্দ্র নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন তারা। কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, জীবন ও তার অনুগামীদের আত্মসমর্পণের পিছনে বড় ভূমিকা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। খুব শীঘ্রই কেএলও নেতাদের সঙ্গে অসমের শান্তি আলোচনা শুরু হবে। শিক্ষকদের ফিনল্যান্ড সফর নিয়ে বিজেপি সরকারকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে কেজরিওয়াল বলেন, লেফটেন্যান্ট গভর্নর কে হন? প্রসঙ্গত, বিদেশে শিক্ষকদের প্রশিক্ষণ শিবিরের বিরোধিতা করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। বিজেপি সরকারকে আক্রমণ করে কেজরিওয়াল আরও বলেন, কোনো কিছু দীর্ঘস্থায়ী নয়। আজ দিল্লিতে ক্ষমতায় আমরা রয়েছি, কেন্দ্রীয় ক্ষমতায় বিজেপি, আগামীকাল কেন্দ্রের ক্ষমতাতেও আপ থাকবে বলে মন্তব্য কেজরিওয়ালের। আসন্ন বাজেটে বদলাতে পারে করের কাঠামো। মোদী সরকারের দ্বিতীয় দফার শেষ পূর্ণাঙ্গ বাজেটে ব্যক্তিগত আয়করও কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে। চলতি বছরে 10 রাজ্যের বিধানসভা ভোট এবং 24 লোকসভা নির্বাচনের আগে করমুক্ত আয়ের সীমাও বাড়ানো হতে পারে বলে খবর। তবে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রধানমন্ত্রী। 21 জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব, চলবে 6 এপ্রিল পর্যন্ত। ভারত ছোড়োর পদযাত্রার মাঝেই রাহুলকে আলিঙ্গনের চেষ্টা, তড়িঘড়ি সরিয়ে দিলেন কর্তব্যরত কর্মীরা। মঙ্গলবার হোসিয়ারপুর থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রায় ঘটনাটি ঘটে। এক ব্যক্তি হঠাৎই মিছিলের মাঝে চলে এসে রাহুল গান্ধীকে জড়িয়ে ধরেন। কংগ্রেস নেতা কিছু বুঝে ওঠার আগেই ব্যক্তিকে সরিয়ে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। 30 জানুয়ারি গান্ধীজির প্রয়াণ দিবস। গান্ধীজির প্রয়াণ দিবসে স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মৃতিতে 2 মিনিট নিরাপত্তা পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে 30 জানুয়ারি সকাল 11টা থেকে 2 মিনিট নিরাপত্তা পালনের জন্য নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে। ওই দিন বেলা 11টার সময় সাইরেন বাজিয়ে নিরাপত্তা পালনের কর্মসূচি শুরু হবে। শেষ হবে সাইরেন বাজিয়ে অথবা সেনাবাহিনীর বন্দুক থেকে ফায়ারিং করে। জামিন পেলেন আশুতোষ ভরদ্বাজ। দিল্লির অঞ্জলিকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত ছিলেন আশুতোষ। মঙ্গলবার 50,000 টাকার বন্ডের বিনিময়ে আশুতোষকে জামিন দেয় দিল্লির এক স্থানীয় আদালত। বর্ষবরণের রাতে দিল্লিতে এক মহিলাকে টেনে হিঁচড়ে 10 কিলোমিটার নিয়ে যায় একটি 4-চাকার গাড়ি, মৃত্যু হয় অঞ্জলির। সেই ঘটনায় বেশ কিছুদিন জেলে থাকার পর জামিন পেলেন অভিযুক্ত আশুতোষ। এবার তারার দেশে মনিবের সঙ্গে দেখা পোষ্যের। মঙ্গলবার সকালে মৃত্যু হল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পোষ্য ফাজের। কাইপোছের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একা হয়ে পড়েছিল পোষ্যটি।
অভিনেতার মৃত্যু রহস্য নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছিল, টিভির পর্দায় ভেসে উঠেছিল একের পর এক ছবি, তখন তার দিকেই তাকিয়ে মনিবের অপেক্ষায় ছিল ফাজ। অবশেষে দেখা, পোষ্যের মৃত্যুর খবর, সোশ্যাল সাইটে টুইট সুশান্তের বোন প্রিয়াঙ্কার। সেরা দশে এখন নিয়েছে একটা বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর এখন দেখে নেব আজকের বিদেশের সেরা খবরগুলি কি কি। চীনের আপত্তি সত্ত্বেও মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসংঘ। আব্দুল রহমান মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হলো। পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কারে তৈবার প্রধান হাফিজ সঈদের শ্যালক এই মক্কি। জুন মাসেই মক্কিকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল ভারত ও আমেরিকা, কিন্তু সেই প্রস্তাবে ভেটো দেয় চীন। এবার রাষ্ট্রসংঘের তরফে আব্দুর রহমান মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হলো। বিতর্কের মুখে পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম, এবার তাঁর কীর্তি প্রকাশ্যে। যৌনতা করলে তবেই তার প্রেমিক দলের মধ্যে থাকবেন, এমন প্রতিশ্রুতিতে এক তরুণীর সঙ্গে যৌনতা, সেই ভিডিও প্রকাশ্যে। ঘটনায় সমালোচনা শুরু হলেও বাবরের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। ভাবমূর্তি নষ্ট করতে এই ঘটনা, মত তাঁদের। আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে, এমনটাই বললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে খোলা মনে আলোচনা চান পাক প্রধানমন্ত্রী। কাশ্মীর সহ জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে জরুরি আলোচনায় আগ্রহ প্রকাশ করেন শরিফ। জঙ্গি উৎখাত বৃদ্ধি, অর্থনৈতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতায় যখন পাকিস্তান ধুঁকছে, সেই পরিস্থিতিতে শাহবাজের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিমের দেশগুলি থেকে দ্রুত অস্ত্র সরবরাহের আবেদন জানালো ইউক্রেন। যুদ্ধবিরতি ঘোষণার পরও রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি জেলেনস্কির। ডনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 40 জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। উত্তর পূর্ব খার্কিভ শহরেও চলেছে লাগাতার আক্রমণ। রাশিয়ার হামলায় চাপ বাড়ছে ইউক্রেন সেনার ওপরে। প্রতিরোধ গড়ে তুলতে দ্রুত অস্ত্র সরবরাহের উপর জোর দিচ্ছে ইউক্রেন। ফের বন্দুকবাজের হামলা, ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে গুলি, মা সন্তান সহ নিহত ছয়। পুলিশ সূত্রে খবর, সোমবার ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে টুলারে কাউন্টিতে ঘটনাটি ঘটে। দুই দুষ্কৃতী বাড়িতে ঢুকে হামলা চালায়, মাদক হিংসার সঙ্গে ঘটনাটি যুক্ত বলে মনে করছে পুলিশ। ওই কাউন্টির শেরিফ মাইক বোদেরাক্স এই হামলার নিন্দা করেছেন। শেষ দুই যাত্রীর সন্ধানে খোঁজ চালাচ্ছে ড্রোন। নেপাল বিমান দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে 70 জনের। এখনও দুই বিমানযাত্রী নিখোঁজ, তাদের খোঁজ পেতেই এবার ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। মঙ্গলবার নেপালের পশ্চিম প্রান্তে ড্রোন দিয়ে শুরু হয়েছে তল্লাশি, যা 200 মিটার গভীর গিরিখাতেও খোঁজ চালাচ্ছে। এদিকে নেপাল যাচ্ছেন নিহত 5 ভারতীয় যাত্রীর পরিবার, মৃতদেহ চিহ্নিত করতে নেপালে যাচ্ছেন তারা। ইরান বিক্ষোভের সঙ্গে জুড়ে গেল প্যারিসের আইফেল টাওয়ার। ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে আলোকিত হল আইফেল, সঙ্গে সংহতির বাণী, নারী জীবন সুরক্ষা এবং স্বাধীনতার দাবিতে স্লোগানও ওঠে। মৃত্যুদণ্ড বন্ধ করা হোক বলে সুরও চড়ান সেখানকার মানুষ। ইরানে চলা বিক্ষোভের সমর্থনে হাজার হাজার মানুষ ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে মিছিল করেন। প্রচণ্ড ঠান্ডায় জমে গেল হ্রদের জলও। মধ্য এশিয়ার কিরগিজস্তানের ইসিককুল মূলত উষ্ণ হ্রদ হিসেবেই পরিচিত, কিন্তু হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় সেই হ্রদের জলও বরফ হয়ে যাচ্ছে। জলের উপর ভাসছে বরফ, হ্রদের কিনারা থেকে প্রায় 150 মিটার পর্যন্ত বরফের আস্তরণ, যা 1.5 মিটার পুরু। চীনে প্রথমবার কিছুটা কমল জনসংখ্যা বৃদ্ধির সূচক। 6 দশকেরও বেশি সময় পর কমল জনসংখ্যা বৃদ্ধির হার, এমনটাই চীন প্রশাসন সূত্রে খবর। বেজিং জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তরফে জানানো হয়েছে, 2022-এর শেষে জনসংখ্যা দাঁড়িয়েছে 141,17,50,000, যা তার আগের বছরের তুলনায় 8,50,000 কম। চন্দ্র নববর্ষকে স্বাগত জানাতে সেজে উঠল মালয়েশিয়ার বৌদ্ধ মন্দির। 22 জানুয়ারি দিনটিকে চন্দ্র নববর্ষ হিসেবে পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও সেজে উঠল মালয়েশিয়ার জিনজারম শহর। চাইনিজ জোডিয়াক অনুসারে এবার খরগোশের বছর, তাই আলোকসজ্জায় রয়েছে খরগোশের কাঠামো। হাজারো বাতি ও লণ্ঠনে সেজে উঠেছে বৌদ্ধ মন্দিরটি।
সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।